ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ অবরাকাত জীবন আপনার ও শুনলাম আপনি বলেছেন যে আপনার মেয়ের বিয়ে হয়েছে পাঁচ বছর হল কিন্তু এ পর্যন্ত কোনো সন্তান আসেনি তো সন্তানের জন্যে সন্তান লাভের জন্য কি কোনো জিকির আছে বা কোনো পদ্ধতি আছে এই ছিল জানার বিষয় আলহামদুলিল্লাহ ওসরতালাম আলা নবীন মহাম্মদ আলিহি আলহি ওয়াসী হাজমাইন দেখেন বোন মহান রবুল আলমিন তার পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন্লাহুল কুসামাওয়াত আল্লাহর জন্যই রাজত্ব আসমান জমিনের মানে এগুলির সবীর তিনি মালিকানা তার মালিকানাধীন এগুলির একচ্ছত্র মালিক তিনি এক লোক মায়া তিনি যা চান তাই সৃষ্টি করেন এরপরে বলছেন ইয়াহা বলি মাইয়াশা ও ইনা সাময়া ইয়াহা বলি মাইয়াশা ও জুকুর তিনি যাকে চান যাকে ইচ্ছা করেন মেয়ে সন্তান দান করেন আর যাকে ইচ্ছা করেন ছেলে সন্তান দান করেন অথবা তাদেরকে ছেলে মেয়ে উভয়টি দান করেন উভয় প্রকার সন্তান দান করেন ও আর যাকে ইচ্ছা তিনি বন্ধা করেন মানে কোনো সন্তান দেন না ইন্নাহু হু কাদির কধির নিশ্চয় তিনি মহা জ্ঞানী। এবং মহা ক্ষমতাবান সুরাত সোরা উনপঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত তাহলে এখানে আল্লাহ আমি মানুষের কয়েকটি শ্রেণী করেছেন কারো মেয়ে সন্তান হয় কারো ছেলে সন্তান হয় কারো ছেলে হয় মেয়ে হয় মানে একসাথে দুটোই দান করেন দুই প্রকার সন্তানই দান করেন তাহলে এগুলি প্রকার আর আরেকটি প্রকার হলো যে কাউকে তিনি বন্ধা বানিয়ে দেন তো আপনার মেয়ে যদি শেষের শ্রেণীর অন্তর্ভুক্ত হয় তাহলে করার কিছু নাই কিন্তু এটা কীভাবে জানা যাবে একটা বিষয় হলো তকদির আর একটা বিষয় হলো তদবীর তো তাদবির করতে হবে মানে চেষ্টা করতে হবে তো এগুলি চেষ্টা দুইভাবে একটি হলো রোহানির চেষ্টা মানে দোয়া আরাধনা করতে হবে মহানব্বল আরামী করে যিনি সন্তান সনী দেওয়ার মালিক আর এই দোয়াগুলির ভিতরে আমরা বলতে পারি নবীর আসল্লের দোয়া সর্বোৎকৃষ্ট দোয়া তো এই দোয়াগুলি আমরা বলতে পারি যেমন ইব্রাহিম আলহাম বার্ধক্যে উপনীত হয়ে দোয়া করেছিলেন রব্ হাবলিহীন হে রব আপনি আমাকে সুসন্তান দান করুন জাকারিয়া আলী সালাম তিনি দোয়া করেছিলেন সন্তান চেয়ে তিনি বলেছিলেন যে হে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন রব্বে হাবলি মিল্লা হেরাব আপনি আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন সোরা আল ইমরান অনুভাবে তিনি এই দোয়াও করেছিলেন মর্মে আরেক সোরা পাওয়া যায় তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আকতি মিনতি করে বলেছিলেন রব্বেলি ফরদান ওয়ান তা খাইল সিন হে আল্লাহ আপনি আমাকে একাকে ছেড়ে দিয়েন না মানে নিঃসঙ্গ করে ছেড়ে দিয়েন না মানে আমার কোন সন্তান পুত্র নেই এইভাবে একাকিত্ব আমাকে ছেড়ে দিয়েন না আর আপনি হলেন উত্তম উত্তরাধিকার লাভকারী আপনি হলেন উত্তম মালিক এইভাবে দোয়া করেছিলেন তো তাদের জবানে দোয়া করা যেতে পারে আল্লাহর নিকটে অন্যভাবে দোয়া করা যেতে পারে মোমেনদের দোয়া হিসেবে যেটা বলা হয়েছে সৌরতুল ফরকানের ভেতরে রব্বানা হাবলানা মিনা আল্না মা এ দুয়াটি করা যেতে পারে আর এগুলি হল রুহানি বিষয় রুহানি চিকিৎসা এরপরও নিজের ভাষাতে আল্লাহ নিকটে নিজের আকতি মিনতি পেশ করে চাইতে হবে এবং শরীয়তের পাবন্দি করতে হবে পাঁচাত সারাত সঠিক টাইমে পড়তে হবে ভালো হবে অন্যভাবে দুয়াজি রাজগার করতে হবে শরীয়তের পাবন্দি করতে হবে কথাই যাতে করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় আর আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে কিন্তু আল্লাহ দোয়াগুলি কবুল করেন বেশি আল্লাহর ওলি হতে হলে প্রথমত ফরজ আদায় করতে ফরজ এগত অবশ্যই আদায় করতে হবে এরপরে নফলের বেশি বেশি গুরুত্ব দিতে হবে তো নফল আদায় করার মাধ্যমে বান্দা মানে বেলায়তের চরম পর্যায়ে চলে যায় ওই সময় আল্লাহ রব্বুল আমিনের কাছে যা নিবেদন করে এরকম বান্দা তাই শোনেন শরীফে হাদিস তারা প্রমাণ তো এরকম এরকম করে নিজেকে গঠন করতে হবে এরপরে আসে ওই চিকিৎসার বিষয় বাহ্যিক চিকিৎসা দৈহিক চিকিৎসা এটা ডাক্তারকে দেখানো যেতে পারে ডাক্তাররা দেখতে পারে বিশেষ করে গাইনি ডাক্তার মহিলা বিশেষজ্ঞ ডাক্তার মহিলা ডাক্তার হলেই সেটা বেশি ভালো তো তারা বলতে পারবে সমস্যা আছে কি না বা চিকিৎসার মাধ্যমেও সমস্যার সমাধান হতে পারে তো এগুলি বলা যেতে পারে প্রেসক্রিপশন যদি তার ভাগ্যে সন্তান থাকে আর যদি দেখা যায় যে না এই আপনার মেয়ে ওই বন্ধা মহিলাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহর বিধানে তাও তার করা কিছু নাই কিন্তু এটা তো তাকদির তাকদির তো আমরা কেউ দেখি না সুতরাং তদবীর করা উচিত অনুভাবে সর্বশেষ সিদ্ধান্ত বর্তমান জামানার সেটা হলো কৃত্রিম উপায়ে সন্তান জন্ম মানে স্বামী স্ত্রীর বীর্য নিয়ে সেটাকে বিভিন্ন প্রক্রিয়ায় বিশেষ প্রক্রিয়ায় একত্রিত করে এর মাধ্যমেও বাচ্চা অনেক সময় গর্ভে ধারণ হয় তো এটাতে একতলাফ আছে যদি অন্য কারো বীর্য হয় তাহলে তো এটা হারাম একেবারে জেনা তো এটা অনেক সময় করে থাকে যারা মানে দিন দিনের চিন্তা করা না আখারাতমুখী নাই বা যারা কাফের কিন্তু যদি স্বামী স্ত্রীর বীর্য থেকেই আধুনিক সিস্টেমে যদি করা হয় মানে স্ত্রী জরা হয়তো ঢোকানো হয় ওটাকে বিশেষ প্রক্রিয়ায় তাহলে এটা কিছু কিছু অলামায়িকেরাম বৈধ বলেছেন কারণ এটা একটা জরুরি বিষয় যাদের সন্তানে তারাই বুঝে সন্তান না থাকার কতটা আফসোস তো এটা সীমিত পরিসরে বৈধ এবং মহিলা ডাক্তার দিয়ে এটা করার জন্য যেতে পারে অর্থাৎ স্বামী স্ত্রীর বীর্য নিয়ে সেটাকে বিশেষ প্রক্রিয়ায় স্ত্রী জনিতে প্রবেশ করানোর মাধ্যমেও বাচ্চা হতে পারে তো যাই হোক এই ছিল কিছু প্রেসক্রিপশন বাচ্চা গ্রহণের সরোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং এই পদ্ধতিগুলি অবলম্বন করা যেতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ